আমি আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করব বিষয়টি হচ্ছে দেখা লেখা। আমরা যে প্রভুর আল্লাহ সুবহানাহু তাআলার ইবাদত করি তাকে কি আমরা কেউ দেখেছি? ভাই একজন বলেন, হাত উঠিয়ে বলেন, দেখেছি কেউ? কথা কয় না। আমরা কি যে আল্লাহর ইবাদত করি সে আল্লাহকে কি কেউ দেখেছে? আল্লাহ নবীরা দেখেছে, রাসূলরা দেখেছে, কোন পীর বুজুর্গ আলেম ওলামা শেখ মুফতি সালাফি ফাইজি কেউ দেখেছে? যদি কেউ দেখে থাকে তাহলে কি হবে? সত্যই সে দেখেছে। আমরা যে প্রভুর ইবাদত বন্দেগী করি সেই প্রভুকে আমরা দেখতে পাবো একদিন, দেখার সময় সীমা কি, তার কোয়ালিটি কি, তার গুণাবলী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন আমাকে তোমরা দেখতে পাবে। শাহরুখ খানের ছবি দেখলে টিভির পর্দায় শাহরুখ খানকে ডাইরেক্ট দেখতে মন চাই না? আপনারা কথা না বললে আমি বুঝি কেন? তোমরা বুঝবো না পারো বসো না পারো। আমি ওখানে তিন চারবার গেছি, যখন হুসাইন সারাফি বকছিল আমি সবাইকে বসিয়ে দিয়েছি, আমার দোষ দিতে পারবেন না। হুসাইন সারাফি যখন কথা বলছিল আমি বসিয়ে দিয়েছি, এদিকে কত সুন্দর বসে আছে, না বসে কিন্তু আমি বারবার বলবো, আমি যাই দশ মিনিট বলবো সেটাই নিয়ে বাড়ি গেলে আপনার অন্তত কাজ যদি নিয়ে বাড়ি যেতে পারে প্যান্ট দিয়ে পকেটে হাত দিয়েছে, উনি যে মারবে দেখেন দেখেন, উনি যে গুলি করবে আমাকে। মহানাল্লাহ বলছেন আমাকে যারা দেখতে পাবে তাদের কোয়ালিটিটা, তাদের গুণাবলীটা কি থাকবে, কি তাদের গুণাবলী হলে আল্লাহ সুবহানাহু তাআলাকে দেখতে পাওয়া যাবে। বিষয়টা বিরাট তাই না? খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমি আমার ব্রেনটা এসে সকালবেলা থেকে এসে আলোচনা ভাব হচ্ছে, এখন একটা বাজে, এখন বক্তব্য রাখার মানসিকতা নেই, এখন যদি গান বলি না আপনারা মন দিয়ে শুনবেন, কিন্তু কোরআন এবং হাদিসের রেফারেন্স দিয়ে বললো আপনারা শুনতে মন চাই। মহানাল বলছে তারা কি করবে? লেখা আরবিহি, আমাকে দেখতে যদি চাও বা দেখার যদি ইচ্ছা থাকে তাহলে কি করতে হবে? হঠাৎ একদিন
সুবহানাহু তাআলাকে বলছেন রব তুমি একবার দেখা দাও, তুমি না দেখা দিলে কেমনে হয়, তুমি চাইলেই হয়ে যাবে, তুমি একবার দেখা দাও। মুসা আলাইহিস সালাতু সালাম তিনি নাছোড় বান্দা, তিনি আল্লাহ সুবহানাহু তাআলাকে এই কথা বললেন, বলে মুসা রে প্রতিদিন তুমি আমাকে আমার সাথে কথোপকথন করো, কথাবার্তা হয় তোমার সাথে, আজকে তোমার মনের ভিতরে কি এমন হলো বুঝি না, আজকে তোমার মনের ভিতরে কি এমন উদ্গ্রীব হয়ে উঠলো যার জন্যে তুমি আমার সঙ্গে দেখা করতে চাইছ, কি এমন তোমার মনের ভিতরে পেরেশানি হয়েছে বলো। বলে আল্লাহ তোমার সৃষ্টি জগৎ এত সুন্দর, তোমার সৃষ্টি জগৎ এত সুন্দর, তোমার বানানো জিনিসগুলি এত সুন্দর, তাহলে তুমি কত সুন্দর হবে। আল্লাহ তোমার মুখের ভাষা এত সুন্দর যে মুখের ভাষা বলে শুনে আমি মুগ্ধ হয়ে গেছি, আমি তোমার সাথে দেখা করবো, বলে কি এমন ভাষা সুন্দর। মহান আল্লাহ সব কিছুই জানে, ইন্নাহু আলিমুন বিজাতিস সুদুর। নিজের মনকে খুশি করবার জন্য তিনি মুসা আলাইহিস সালাতু সালামের সঙ্গে কথোপকথন করছেন, বলছেন হযরত মুসা আলাইহিস সালাতু সালাম, তিনি আল্লাহকে বলছেন, আল্লাহ আমি কোরআনেতে পড়েছি তোমার ভাষা বলি এত মধুর, আশামসে ওয়াজুহাগা ওয়াল কামারি ইযা তালাগা ওয়ান নাগারি ইযা জাল্লাগা ওয়াল লাইলি ইযা খাবো, উনারা আমাকে লাল মরিচ এনে দিবেন।
আমি বললাম লাল মরিচ চাইলাম, কাঁচা মরিচ কাঁচা মরিচ চাইলাম, লাল মরিচ আইনা দিলেন কেন? বলে আমাদের দেশে এটাই কাঁচা মরিচ বলে। আমি বললাম না, তোমার সৃষ্টি জগতে দর্শন দরকার, কাই কাঁচা মরিচ, কারা কয় লাল মরিচ কে কাঁচা মরিচ, আবার কারা কয় লাল মরিচ কে পাকা মরিচ। ওরা বলে আমি তোমার সৃষ্টি জগতে দর্শন, তাহলে তুমি কত সুন্দর। আর বিশ্বের